ঈগল, চিল আর বাজ পাখি এরা সবাই শিকারী পাখি। এদের প্রধান উদ্দেশ্য হলো শিকার করা। এরা তুলনামূলকভাবে এদের থেকে ছোট সব ধরনের পাখিকেই শিকার করে খাবারের চাহিদা মেটানোর জন্য। এই সকল শিকারী পাখিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ঈগল। তবে এদের শিকার ধরার পদ্ধতি প্রায় একই রকম, এরা অনেক উপর থেকে শিকার ধরে। তবে এদের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। ঈগল, বিশ্বে 4 প্রজাতির ঈগল রয়েছে। এরা সোনালী ঈগল, গস হক, স্প্যারো হক ও আমেরিকান ঈগল। সোনালী ঈগল এদের মধ্যে শ্রেষ্ঠ। মার্কিন যুক্তরাষ্ট্রে সোনালী ঈগলকে জাতীয় প্রতীক ও পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাখিদের মধ্যে এরা সবচাইতে বড় বাসা বানায়। এদের বাসা 6 মিটার গভীর এবং 91 সেন্টিমিটার বেয়ের বিশিষ্ট হতেও দেখা গেছে। এদের চোখের দৃষ্টি অসম্ভব প্রখর এবং শ্রবণ শক্তিও খুবই সংবেদনশীল। যে কোনো পাখি, খরগোশ ও ইঁদুর সহ ক্ষুদ্র প্রাণী এবং পানির উপরে ভাসমান মাছ ও জলজ সাপকে এরা তীব্র বেগে উড়ে এসে পায়ের ধারালো নখে বর্ষার মতো গেঁথে ফেলে। তারপর উড়ন্ত অবস্থায় অথবা কোনো ডালে বসে ধারালো বাঁকা ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে জীবন্ত শিকার। ঈগল পাখির গায়ের রং বাদামি, সোনালী ও সাদা রং মিশেল। অধিকাংশ হক ও ঈগল মাটিতে শিকার না দেখা পর্যন্ত আকাশে চক্কর দিতে বা গাছের ডালে বসে থাকে এবং দেখামাত্র উপর থেকে ঝাঁপিয়ে পড়ে শিকারকে আহত বা নিহত করে। বাজ, বাজ পাখি ঈগলের মতো তীব্র বেগে শিকারের পিছু ছুটে তাকে ধরে ফেলে। বাজ পাখি আকারে ছোট, অনেকটা কাকের সমান, তবে এরা শিকারীর পাখিদের মধ্যে সবচাইতে দ্রুত বেগে উঠতে পারে। এছাড়া এদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর, অনেক দূর থেকে এরা শিকারের অবস্থান নির্ণয় করতে পারে। মূলত ছোট ছোট পাখি এরা শিকার করে থাকে, শিকারের খোঁজে আকাশের অনেক উপর দিয়ে উড়ে বেড়ায়। উড়ন্ত কোনো পাখি নজরে এলেই এরা পাখা গুটিয়ে নিচে নেমে আসে এবং পায়ের নখ দিয়ে শিকারকে গেঁথে ফেলে। বাজ পাখির মতো উত্তর গোলার্ধের পেরিগ্রিন ফ্যালকন ও জির ফ্যালকন, এই দুই প্রজাতির বাজকে এখন সচরাচর দেখা যায়। বাজ পাখি ঈগলের মতো তীব্র বেগে শিকারের পিছু ছুটে তাকে ধরে ফেলে। চিল, আমাদের দেশে একই গোত্রের 4 প্রজাতির চিল রয়েছে। এরা হলো গোদা চিল, শঙ্খ চিল, সাধারণ চিল ও ভুবন চিল। চিল সাধারণত 50 থেকে 60 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। চিলের গায়ের রং লালচে হলুদ, গলা থেকে মাথা সাদা এবং বাহারি নৌকার দাঁড়ের মধ্যে ত্রিভুজ আকৃতির লেজ। চিলের চোখের নজর তীক্ষ্ণ। এরা অনেক উঁচু থেকেও নদী বা পুকুরের ছোট পুঁটি মাছের নাড়াচাড়াও দেখতে পারে। চিল সাধারণত আকাশে ডানা মেলে ভেসে বেড়ায়। নিচে পানিতে কোনো মাছ বা ডাঙায় মুরগি বা হাঁসের ছানা কিংবা ইঁদুর জাতীয় ক্ষুদ্র প্রাণীর দেখা পেলেই চিল ছু মেরে নিচে নেমে এসে পা দিয়ে অথবা ঠোঁট দিয়ে শিকার ধরে ফেলে। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, এদের উদ্দেশ্য যদি শিকার করা হয় তাহলে এরা শিকার থেকে কয়েক কিলোমিটার উপরে আকাশে উড়ে বেড়ায় কেন? শিকারের কাছাকাছি থাকলেই তো পারে। পাখিগুলো অনেক বোকা, তাই না? আসলে পাখিগুলো একদমই বোকা না। এরা আসলে শিকার করার সময় একটা বিশেষ সায়েন্স এর শক্তিকে ব্যবহার করে অস্ত্র হিসেবে। অনেকেই ভাবি এসব শিকারী পাখির প্রধান অস্ত্র তাদের তীক্ষ্ণ দৃষ্টি অথবা তাদের গতি অথবা নখ ঠোঁটের বিশেষ আকৃতি, এমন অনেক কিছুই ভাবতে পারে। কিন্তু এদের তার থেকেও শক্তিশালী অস্ত্র হচ্ছে অভিকর্ষণ ত্বরণ। এরা অনেক উঁচু থেকে নিজের সর্বোচ্চ গতি দিয়ে মাটিতে থাকা শিকারের দিকে দ্রুত ছুটে আসে, আর সেই গতির সাথে যুক্ত হয় অভিকর্ষণ ত্বরণ। এই অভিকর্ষণ ত্বরণের জন্য শিকারী পাখিটির গতি বেড়ে যায় আরও কয়েক গুণ, আর মাটিতে পড়ে থাকা শিকারটি কিছু বুঝে ওঠার আগেই শিকারের কবলে চলে যায়।